ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জাতীয় ওষুধ নীতির রূপকার, সমাজকর্মী, সমাজসেবক, সমাজতান্ত্রিক আন্দোলনে একসময় রাজপথ কাঁপানো সৈনিক সহ অসংখ্য বিশেষণে ভূষিত তিনি। তিনি ছিলেন নিবেদিত প্রাণ, খাঁটি দেশপ্রেমিক। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি নেওয়ার পর উচ্চশিক্ষার্থে লন্ডন যান জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি পড়াশোনা ছেড়ে দেশের টানে ফিরে আসেন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে মৃত্যুবরণ করার আগে জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ বিবিধ স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। তারপরেও বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাননি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সবসময় চেয়েছিলেন একটি কার্যকর সুলভ স্বাস্থ্য ব্যবস্থা। নিজ উদ্যোগে তৈরি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র নামে একটি সাশ্রয়ী সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এখানে চিকিৎসা নিয়েছেন এবং এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চিকিৎসায় দেশের বাইরে থেকে কোনো চিকিৎসকও আনতে রাজি হননি। মৃত্যুর আগে যখন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছিল, তখনও বলেছেন তিনি দেশের বাইরে চিকিৎসা নেবেন না। স্পষ্ট করে বলেন তিনি গণস্বাস্থ্যের বাইরে কোনো চিকিৎসা নেবেন না, এমনকি দেশের বাইরে চিকিৎসার জন্যও যাবেন না। 2020 সালে করোনায় আক্রান্ত হওয়ার সময়ও বিদেশে চিকিৎসা নেওয়ার প্রস্তাব একবাক্যে নাকচ করে দেন জাফরুল্লাহ চৌধুরী। একই বছরের 3 জুলাই একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে ডাক্তার জাফরুল্লাহকে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ওই সময় কিডনি অকেজো হয়ে গেলে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছিল তাকে। ওই পরামর্শে রাজি হননি জাফরুল্লাহ চৌধুরী। এর কারণ হিসেবে জানান, বাইরে করব না, বিদেশে যাব না। জাফরুল্লাহ চৌধুরীর ভাষ্যমতে 2014 সালের প্রথম দিকে তার কিডনিতে সমস্যা ধরা পড়ে। ওই সময় বিদেশি বন্ধুরাও তাকে কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছিলেন। সেই স্মৃতিচারণ করে জাফরুল্লাহ বলেন, তাকে হার্ভার্ড বলেছিল বিনা পয়সায় কিডনি প্রতিস্থাপন করে দেবে। জাফরুল্লাহ চৌধুরী জবাবে বলেছিলেন, অন্যদের বেলায় বিনা পয়সায় প্রতিস্থাপন করার ব্যবস্থা আছে কিনা। তিনি নিজের দেশে চিকিৎসা করাতে চান এবং চিকিৎসা উন্নত করতে চান, যেন সবাই চিকিৎসার সুযোগটা পায়। এভাবেই তিনি সব ক্ষেত্রে নিজের দেশ মাতৃকাকে ব্র্যান্ডিং করেছেন। মুঠোফোন সংযোগের সেবা গ্রহণ করেছেন দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সেবাদাতা প্রতিষ্ঠা টেলিটক থেকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডাক্তার জাফরুল্লাহ গ্রামে গিয়ে শুরু করেন স্বাস্থ্যযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় আগরতলায় গড়ে তোলা 480 শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতালটিকেই কুমিল্লাতে স্বাধীন দেশের প্রথম হাসপাতাল হিসেবে গড়ে তোলেন। পরবর্তীতে রাজধানীর স্কাটনে এটি পুনঃস্থাপিত হয়। পরে হাসপাতালটিকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র নামে স্থানান্তর করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্র নামটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই নামকরণ করেন। শুধু তাই নয়, সাভারে হাসপাতালটির জন্য তিনি 31 একর জমিও বরাদ্দ দিয়েছিলেন। তবে বিদেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা থাকার পরেও না যাওয়াকে কেন্দ্র করে নেটিজেনদের অনেকেই সমালোচনা করেন। কবি বাত্তরাইসু ফেসবুকে লিখেছেন, জাফরুল্লাহ চৌধুরী যে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যান নাই, এটা মহত্ত্ব না, অপচয়। অনেক লোক তো আদৌ কোনো চিকিৎসা পায় না, তাই বইলাকে আপনি চিকিৎসা নেন নাই, তাইলে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাইতে কেন এত সমস্যা? তাতে বরং প্রকাশিত হয় যে আপনাদের দেশের হাসপাতালগুলিরও এখন উন্নত হইতে বাকি আছে। তিনি আরও বলেন, যার টাকা থাকবে সে উন্নত চিকিৎসা সাহায্য নিবে, এটা কোনো লজ্জার ব্যাপার না।